হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিওয়াক। রাজ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। যারা ক্লাস 11 এবং 12 পড়ছো তারাই একমাত্র এখন এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো যে কিভাবে তোমরা এই বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবে। তার আগে বিবেকানন্দ স্কলারশিপ তোমরা কারা পাবে, কত টাকা করে পাবে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকতে হবে, এগুলো যদি তোমরা না জেনে থাকো সেইটা রিলেটেড অলরেডি ভিডিও বানানো আছে, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিও। তোমরা যেমন অ্যাপ্লিকেশানটা ফ্রেশ করতে পারবে সেরকম তোমাদের আগে অ্যাপ্লিকেশান করা থাকলে তোমরা সেটাকে রিনিউও করতে পারবে। কারা কারা রিনিউয়াল করতে পারবে এবং রিনিউয়াল করলেও তোমরা কত টাকা করে পাবে সেগুলো আমি ভিডিওতে বলেছি, তার জন্য অবশ্যই ভিডিও দুটো দেখে নিও। এবার আসছি তোমরা কিভাবে আবেদন করবে এই স্কলারশিপের জন্য। স্কলারশিপে আবেদন করতে বসার আগে কিছু এমন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টসগুলো তোমাকে জোগাড় করে রাখতে হয়। কী কী ডকুমেন্টস লাগে সেটা যদি তোমরা না জেনে থাকো সেটা রিলেটেডও ভিডিও বানানো আছে, একদম পার্টিকুলারলি বলা আছে তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে চাইছো তোমাদের কী ডকুমেন্টস লাগবে এবং তোমরা যারা রিনিউয়াল করতে চাইছো তোমাদের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। কারণ এমন কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না, 3-4 দিন বা 1 সপ্তাহ সময় লাগতে পারে সেগুলো জোগাড় করার জন্য, তাই অবশ্যই কী কী ডকুমেন্টস লাগছে সেটা ভালোভাবে দেখে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশান করা স্টার্ট করবে। তো সবার প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটটায় যেতে হবে, অর্থাৎ তোমরা যদি গুগলে SVMCM লিখে সার্চ করো তাহলেই তোমরা সামনে পেয়ে যাবে এবং সেটায় ক্লিক করলে তোমরা এরকম একটা পেজে আসবে। এরপরে তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে যেগুলো পড়ে তারপরে তোমাদের প্রসিড ফর রেজিস্ট্রেশন করতে হবে, যেটা তোমাদের এখানে দেখানো আছে। এখানে দেখো এটা তোমাদের ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে এবং এরপরে প্রসিড ফর রেজিস্ট্রেশন রয়েছে, এই যে ডিক্লারেশনটা রয়েছে এটা ক্লিক করে তোমরা প্রসিড ফর রেজিস্ট্রেশন করবে। এরপরে তোমাদেরকে তোমাদের কোর্সের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে সবাই কিন্তু SVMCM স্কলারশিপ নিতে পারে না, এমন কিছু কিছু ইনস্টিটিউশনস রয়েছে শুধুমাত্র সেগুলোর থেকেই অফার করা হয়ে থাকে। তো এখানে তোমরা দেখে নিতে পাচ্ছ প্রথমেই রয়েছে যারা HS পড়ছো তাদের জন্য, যেমন প্রথমে এইটা রয়েছে ডিরেক্টর অফ স্কুল এডুকেশন DSE, তারপরে দেখো এটা রয়েছে তোমাদের ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ যারা পলিটেকনিক করছো তাদের জন্য, তারপরে এখানে 3 নম্বর রয়েছে ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশনস DPI, অর্থাৎ যারা জেনারেল ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো, যেমন BA BSc BCOM BBA MA MSc MCOM, তোমরা কিন্তু এই থার্ডটাতে ক্লিক করবে। এরপরে দেখো যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদের জন্য রয়েছে 4th অপশান, যারা মেডিকেল বা নার্সিং কলেজে পড়ছে তাদের জন্য রয়েছে 5th অপশান, এবং যারা K3 করতে চাইছো তাদের জন্য রয়েছে 6th অপশান। তো যারা তোমরা HS এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো অথবা ক্লাস ইলেভেনের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তোমরা এই ফার্স্টটায় ক্লিক করবে, আর যারা কলেজে উঠেছো অথবা ইউনিভার্সিটিতে উঠেছো তারাই থার্ডটাতে ক্লিক করবে। তো এখানে দেখো একটা জিনিস বলে দেওয়া রয়েছে, ফ্রেশ অ্যাপ্লিকেশান কারা করতে পারবে। ফ্রেশ অ্যাপ্লিকেশানের জন্য যে বোর্ডগুলোর নাম বলা হয়েছে শুধুমাত্র তারাই করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ডারি বোর্ড, হায়ার সেকেন্ডারি বোর্ড এবং WBSCT অ্যান্ড VE অ্যান্ড SD, তো এই যে বোর্ডগুলো রয়েছে শুধুমাত্র এরাই করতে পারবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে ISC এবং CBSE বোর্ড থেকে অ্যাপ্লাই করা যাবে কি না, তো ISC আর CBSE বোর্ড থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, এটা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের স্কলারশিপ, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা বিলং করবে শুধুমাত্র তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমার ওখানে এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্যাটাগরি সিলেক্ট করার পরে তোমার সামনে একটা এরকম ফর্ম ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। তোমাকে এখানে নিজেকে সবার প্রথমে রেজিস্টার করাতে হবে, যার মধ্যে তোমার এখানে দিতে হবে তুমি লাস্ট কোয়ালিফাইং এক্সাম তোমার কী রয়েছে, যাদের মাধ্যমিক রয়েছে সেকেন্ডারি দেবে, যাদের HS রয়েছে হায়ার সেকেন্ডারি দেবে, এইভাবে তোমরা দেবে। তারপরে তোমাদের বোর্ডের নামটা এখানে দিয়ে দেবে, তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামটা দিয়ে দেবে, তোমাদের এরপরে পাসিং ইয়ারটা দিয়ে দেবে, অর্থাৎ তুমি লাস্ট এক্সামটা কোন সালে পাস করেছো সেটা দিয়ে দেবে। এবার দেখো এখানে একটা কথা বলে রাখি, অনেকেই তোমরা এই কমেন্টটা করো যে আমি এই বছর পাস করিনি কিন্তু এর আগের বছর পাস করেছি, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না। হ্যাঁ, তুমি যদি শুধুমাত্র এর একটা বছর আগে অর্থাৎ 2021 পাস করে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে এখানে রিজন পুট করতে হবে যে কেন তুমি 2021 অ্যাপ্লাই করোনি, 2022 এসে অ্যাপ্লাই করছো, এটা রিজন তোমাকে এখানে দিতে হবে। এরপরে
তোমার লাস্ট যে এক্সামটা হলো সেই এক্সামটার রোল নাম্বার এখানে পুট করে দেবে। দেওয়ার পর তোমার ক্লাস টেন তুমি কত সালে পাস করেছো সেটা দেবে, ক্লাস টেনের রোল নাম্বার এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তুমি কত নাম্বার পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে, অর্থাৎ তুমি যদি এইচএস হয়ে থাকো তাহলে এইচএসে কত নাম্বার পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে, এবং তোমার ওভারঅল পার্সেন্টেজ যত রয়েছে সেটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে দেখো তোমার থেকে কিছু বেসিক ডিটেলস চাওয়া হচ্ছে, তোমার নাম দেবে, তারপরে তোমার মোবাইল নাম্বার, মেল আইডি এবং তোমার রিলিজিয়ান। দেওয়ার পর এখানে তোমাকে তোমার এখন তুমি যে কোন কোর্সের জন্য পড়াশোনা করছো সেটা তোমাকে দিতে হবে, অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশন করো তাহলে তুমি সেটাই দেবে, তার আগে তুমি কোন ইনস্টিটিউশন থেকে করছো সেটা দিতে হবে। আর অবশ্যই কিন্তু কোনো ইনস্টিটিউশনের নাম এখানে দিতে হবে, তুমি যদি কোথাও ভর্তি না হও তাহলে কিন্তু তুমি নাম্বার পেলেও স্কলারশিপ পাবে না, তোমাকে অবশ্যই কোথাও ভর্তি হতে হবে। সেই জন্যই সবার প্রথমে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, যেমন তোমার ডিস্ট্রিক্ট, তোমার তোমার ডিস্ট্রিক্ট না, এটা হচ্ছে তোমার কলেজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অথবা তোমার স্কুলের বা ইউনিভার্সিটির, তারপর তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটির নাম দেবে, তুমি কোন কোর্সের জন্য করছো, অর্থাৎ তুমি বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিএমএস, যা হোক তুমি যেটা করছো সেটা এখানে দেবে, তুমি কোন সাবজেক্টে স্পেশালাইজেশন করছো সেটা এখানে দেবে, যদি স্পেশালাইজেশন না করো জেনারেলে পড়ো, জেনারেলের অপশানও রয়েছে সেটাও এখানে দিয়ে দিতে পারো, তোমার কোর্সের ডিউরেশন কত সেটা দেবে, তার পাশে তুমি কবে অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ কবে ফিস পেমেন্ট করেছো, তোমার অর্থাৎ তোমার পেমেন্ট রিসিপ্টে যে ডেটটা রয়েছে সেই ডেটটাই এখানে তোমায় দিতে হবে। দেওয়ার পর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং পাসওয়ার্ডটা কনফার্ম করবে। পাসওয়ার্ডটা দেখতেই পাচ্ছ সমস্ত রকম অ্যালফাবেট থাকবে, তোমার নিউমেরিক্যালস থাকবে, তোমার কোনো একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, একটা অ্যালফাবেট তোমার বড় হবে, যেরকমভাবে তোমরা অলওয়েজ পাসওয়ার্ড ক্রিয়েট করো ফর্ম ফিল আপের সময় করেছিলে, সেরকমভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, করে কনফার্ম করবে, করে এখানে রেজিস্টার করবে। এই যে রেজিস্ট্রেশনটা হলো, এরপরে তোমার পুরো পেজটা অফ হয়ে যাবে, এরপরে তোমাকে এই তোমার অ্যাপ্লিকেশন আইডি আসবে এবং সাথে তোমার পাসওয়ার্ডও আসবে, তোমার মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড মেল আইডিতে মেল করে দেওয়া হবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে তোমাকে পুনরায় লগ ইন করতে হবে। তো এখান থেকে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তুমি তোমার রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোড করে নিতে পারো। তো এরপরে তোমাকে লগ ইন করতে হবে, তো লগ ইন তুমি এভাবে করে নেবে, তোমার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড আর সিকিউরিটি কোড দিয়ে তুমি লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এবার তোমাকে তোমার সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। তোমার এখানে দেখো যে যে জিনিসগুলো হয়ে গেছে, অর্থাৎ তুমি জাস্ট শুধু এখানে রেজিস্ট্রেশনটা এখনও পর্যন্ত কমপ্লিট করেছো, বাকি এই সমস্ত কিছু তোমার পেন্ডিং রয়েছে, এগুলো তোমায় এক এক করে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে চলে আসছি বেসিক ডিটেলসে। বেসিক ডিটেলস এখানে তুমি দেখতেই পাচ্ছ তুমি যা যা দিয়েছো সেগুলো এখানে চলে এসেছে, অর্থাৎ তুমি কত মার্কস পেয়েছো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, মেল আইডি, তোমার কোন ক্লাসে পড়ছো, তুমি কোন ক্লাসে পড়তে, সেই সমস্ত কিছু এখানে চলে এসেছে, যেগুলো তুমি অলরেডি পুট করে দিয়েছো। এরপরে তোমার ফটোগ্রাফ এখানে আপলোড করবে এবং অবশ্যই এটা সাইজ দেখে নাও, 20 KB থেকে 50 KB মধ্যে হতে হবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। এরপরে তোমার সিগনেচার এখানে আপলোড করবে, করার পর তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস এখানে ফুলফিল করতে হবে, তোমার ফাদার নেম, মাদার নেম, প্রফেশন অফ ফাদার, নেম অফ দ্য গার্জিয়ান, প্রফেশন অফ দ্য গার্জিয়ান, তোমার ডেট অফ বার্থ, রিলিজিয়ান, তারপর এখানে রিলেশন উইথ গার্জিয়ান, তোমার জেন্ডার, তার পাশে তোমার কাস্ট, এরপরে এখানে তোমার রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি যদি হও তাহলে ইয়েস দেবে, আদারওয়াইজ নো করে দেবে, তারপরে এখানে তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো নাকি কোথা থেকে বিলং করো সেটা এখানে দেবে, আর যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ বিলং না করো তাহলে কিন্তু এই স্কলারশিপটা পাবে না। তোমার আধার নাম্বার এখানে দিতে হবে এবং তারপরে তোমার অ্যাড্রেস দিতে হবে, তো ফ্যামিলি অ্যাড্রেস এগুলো আর আলাদা করে বলছি না কিছু, এগুলো তোমরা সবাই ইজিলি দিয়ে দিতে পারবে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সেটা দেখতেই পাচ্ছ। এরপর আসছি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো ব্যাংকের ডিটেলস। ব্যাংকের ডিটেলসের জন্য তোমার আইএফএসসিটা দিতে হবে, তারপরে তোমার ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড, তোমার ব্যাংকের নাম দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, এমআইসিআর কোড দেবে, এগুলো সবাই তোমরা ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজে পেয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাকে তোমার সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, তো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা তো তোমাদের আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি, সেটা অবশ্যই গিয়ে দেখে এসো। এরপরে হচ্ছে তোমাদের যেমনটা জানিয়েছিলাম ইনকাম সার্টিফিকেট আমরা যে কোনো জায়গা থেকে আনলে চলে না, ইনকাম সার্টিফিকেট পার্টিকুলার কিছু এরিয়া থেকেই আনতে হয়, যেটার জন্য অলরেডি এখানে জানিয়ে দিয়েছে যে পঞ্চায়েত এরিয়ায় যারা পড়ো তারা কোথা থেকে আনবে, যারা মিউনিসিপ্যালিটিতে পড়ো তারা কোথা থেকে আনবে, এবং যারা কর্পোরেশনের আন্ডারে পড়ো তারা কোথা থেকে নিয়ে আসবে, এছাড়া কোনো গ্রেড এ গ্যাজেটেড অফিসার হলেও তার থেকে নিয়ে আসলেও চলবে। এবার হচ্ছে যেমন ধরো এখানে তোমার সমস্ত জিনিস চলে এসেছে, এইগুলো তোমাকে আপলোড করতে হবে। ক্লাস
টেনের মার্কশিট তোমাকে বোথ সাইড স্ক্যান করে আপলোড করতে হবে। অ্যাডমিশনের যে ফিস পেমেন্ট রিসিপ্টটা রয়েছে সেটা আপলোড করতে হবে। তোমার ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের স্ক্যান কপি এখানে দিতে হবে, যার মধ্যে এই সমস্ত জিনিসগুলো যেন পরিষ্কারভাবে বোঝা যায়। ইনকাম সার্টিফিকেটটা তোমায় দিতে হবে। তুমি লাস্ট যে এক্সামিনেশানটায় পাস করেছো সেটার যে তোমার রেজাল্ট রয়েছে সেগুলো এখানে আপলোড করতে হবে। এবার যারা সেমিস্টার পাস করেছো তোমরা যখন আপলোড করতে যাবে তোমাদের তো দুটো রেজাল্ট থাকবে, তো দুটো রেজাল্টেরই বোথ সাইড তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তোমার ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড তোমরা এখানে আপলোড করতে পারো, এগুলোই তোমাদের এখানে রয়েছে। এরপরে এখানে দেখো আরও একটা জিনিস দিয়েছি, ইনকাম সার্টিফিকেট অফ দ্য ফ্যামিলি, ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি। তো দুটো ফর্ম্যাট তোমাদের থাকে, যেটা তোমরা এটার ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। ওই ফর্ম্যাটটার মাধ্যমেই তোমাকে ইনকাম সার্টিফিকেটটা বানাতে হবে, যেটা তোমাদের আমি আগে ভিডিওতে জানিয়ে দিয়েছি। সমস্ত কিছু করার পর এই ডিক্লারেশনটায় ক্লিক করে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। এরপরে দেখো তুমি যা যা ডিটেলস দিয়েছো এগুলো সমস্ত এখানে চলে এসেছে, যেগুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। যদি সমস্ত কিছু ঠিক থাকে খুব ভালোভাবে চেক করে তোমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবে। তো অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পরে তোমার এরকম দেখাবে যে তোমার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং তোমার অ্যাপ্লিকেশন সাবমিটও হয়ে গেছে। তোমার যে লগ ইন আইডিটা রয়েছে সেটা তুমি SVMCM এর ওয়েবসাইটে পুট করে দেখতে পারো যে তোমার স্কলারশিপটা স্টেটাস কী দেখাচ্ছে। অর্থাৎ তোমার স্কলারশিপটা সবার প্রথমে তুমি সাবমিট করলে তারপরে এটা কলেজ থেকে বা স্কুল থেকে অ্যাপ্রুভ হবে, তারপরে এটা বিকাশ ভবনের কাছে যাবে, তারপরে ওনারা এটা দেখবেন, রিভিউ করবেন, তারপরে তোমাদেরকে টাকা পাঠাবে। তো অনেকগুলো স্টেপ থাকে। তো তোমার স্কলারশিপটা তুমি সাবমিট করার পরে কিছুদিন পরপর তুমি ট্র্যাক করতেই পারো যে তোমার অ্যাপ্লিকেশনটা কোন স্টেটাস দেখাচ্ছে। তো আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারলে। তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করো, করে ইজিলি তোমার স্কলারশিপটা সাবমিট করে দাও। আর কলেজে যারা উঠেছো বা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হবে তোমাদের কবে থেকে স্কলারশিপ অ্যাপ্লিকেশন শুরু হবে সেটা অবশ্যই আমি জানিয়ে দেবো। যেহেতু তোমাদের এখনও পর্যন্ত ভর্তি শেষ হয়নি বা পিজির ভর্তি এখনও শুরুই হয়নি, সেই জন্য তোমাদের এখনও পর্যন্ত স্কলারশিপের পোর্টাল ওপেন করা হয়নি। যখন থেকে স্টার্ট হবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।